আজকে কি কারণে বিভিন্ন হোটেল হোটেলে গিয়ে দলবদ্ধভাবে যাচ্ছেন বা পর্যটক বের করছেন কি কারণে? কারণ হচ্ছে আমাদের যে করোনার জন্য যে লকডাউন চলছিল আমাদের এখানে দীঘার যে স্থানীয় এতে আমাদের এখানে কোনো সংক্রমণ হয়নি। বাইরের থেকে যাতে এসে সংক্রমণ এখানে না ছড়ায় তার জন্য আমরা প্রতিরোধ করছি। আমরা জানি সরকারের নির্দেশ আছে, কিন্তু সেই নির্দেশ যাতে নিয়ম মেনে চলা হয় বা আমরা স্থানীয়রা এই মুহূর্তে এটা চাইছিল। 8ই জুন থেকে তো কেন্দ্র সরকার রাজ্য সরকার ঘোষণা করেছে সমস্ত হোটেল লজ রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য, এবং 10 তারিখ দীঘা শঙ্করপুর হোটেলিয়ার সেশন সমস্ত মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 11 তারিখ থেকে সমস্ত হোটেল লজ খুলে দেওয়ার জন্য। তবে কিছু কিছু বিধি নিষেধ মেনেই চলবে এবং 30% হোটেল এবং 30% স্টাফকে নিয়ে খোলার কথা ঘোষণা করছে। ইতিমধ্যে কিছু পর্যটক এসেও গেছেন, আপনারা এই মুহূর্তে যে ব্যবস্থা নিচ্ছেন সেটা কতটা কি প্রাসঙ্গিকভাবে দেখছেন? প্রাসঙ্গিকভাবে দেখছি, সরকার যেটা বলছেন সেটা হয়তো চাইছেন যেটা অর্থনৈতিক দিক দিয়ে বা এখানে যারা আমরা, কিন্তু আমরা এই পাশে যে হোটেলগুলোতে আমরা এখনই গিয়েছিলাম ওটা একদম গ্রামের ভিতরে হোটেল, ওইখানে দেখলাম অনেক 2-3টা হোটেলে পার্টি ছিল, কিন্তু আমরা এই দিকটা এই মুহূর্তে চাইছি না। বা আমরাও কথা বলছি যাতে এইটা আরও কিছুদিন বাড়ানো যায়, যাতে আমরা লকডাউনটা বাড়ানো যায়। আমরা তো এখন সুরক্ষিত আছি, আমরা চাইছি না এখানে আতঙ্কিত হোক। এখন যে সমস্ত পর্যটকরা এসেছেন তারা তো ওই সমস্ত মিডিয়ার মাধ্যমে খবরও শুনেছেন যে এখানকার মালিকরা রাজি হয়েছে বা ছাড়পত্র দিয়েছে যে হোটেল আনাগোনা করা যাবে পর্যটকদের, কিন্তু সেই পর্যটক এসে এখনও মানে সমস্যার মুখে পড়েছেন, তার জন্য আপনারা কি হোটেল মালিকের কাছে কি কোনো দরবার করবেন এই মুহূর্তে? হ্যাঁ করবো, কারণ হোটেল এমন একটা ব্যবসা যে হোটেল খুললেই সংসার চলবে এরকম কথা নয়। আজকে না হলে কালকে আসা যাবে, যারা আসছেন বাইরে এখানে আসছেন এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই যে আমাকে এখানে হোটেলে আসতে হবে। এই এই এটা আরো মানুষ আমরা বেঁচে থাকলে আরো 2 দিন পরে এখানে আসতে পারবো। আমার নাম শ্যামলী বেরাদা। তাহলে স্প্রেটা হয়ে যাচ্ছে কেটি না ইয়ে আছে সমিতা বাজার পাশ দিয়ে বাজার পাশ যাচ্ছে স্প্রেটা বলে আরে সাউচি বাজার তো এটি বাটি ভরব নিজে ঘর কো দিব তাহলে বেশ আমর মোর কি পারতে নি আগে দেয় গেল না 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 সরি আও হ্যাঁ হ্যাঁ তাও বাপ কে দো কো পাটি দিব পাটি গাড়ির গাড়িটা হলো গাড়িটা হলো এসেছিলেন বেড়াতে কলকাতা থেকে? এতদিন তো লকডাউন চলছিল, তার মধ্যেও তো ঘোষণা হয়েছে আপনারা বেড়াতে এসেছেন, এই মুহূর্তে কি সমস্যা করছেন? কিছু সমস্যা নেই, কিছু সমস্যা আজকে তো বাধা মুখে একটা পড়লেন। আপনারা একটু এখানে সচেতন হচ্ছেন আমাদের ভালো লাগছে যে আপনারা সচেতন
আপনারা কি কারণে বিভিন্ন হোটেলে হোটেল হানা দিচ্ছেন? আমরা চাইছি যে ওই লকডাউনটা আরো কিছুদিন বাড়িয়ে যাক, না হলে যে গ্রামে যে রোগটা যে ছড়াবে ওই রোগটা প্রতিরোধ করার মতো আমরা রাস্তা খুঁজে পাবো না, এই জন্য আমরা চাইছি যে লকডাউনটা আরো পিছিয়ে যাক। কি কি পদক্ষেপ নিচ্ছেন? পদক্ষেপ আমরা নিচ্ছি, গ্রুপে মেয়েরা এসে মানে হোটেল হোটেল আমরা যাচ্ছি, ওনাদেরকে বোঝাচ্ছি যেন ওরা আমাদের কথাটা মেনে চলে, এইভাবে পদক্ষেপ নিয়েছি। আচ্ছা, বহু পর্যটক ইতিমধ্যে বুকিং করেছেন এবং যে সমস্ত হোটেলে এসেও গিয়েছেন, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য আমরা বের করে দিচ্ছি, কিন্তু তারাও তো জানে যে এই পরিস্থিতির মধ্যে এখন আসাটা ঠিক হয়নি। এক মাস দু মাস আমরা চাইছি যে এই লকডাউনটা আরো বেড়ে যায়, হোটেল পর্যটন বন্ধ করা হোক, টুরিস্ট এনে দেওয়া হোক, আমরা সরকারের করবো। এবং এটাও বলছি যে এই এটা দীঘার পর্যটন ইয়েটা আরো এক মাস দু মাস বাড়িয়ে দেওয়া হোক, এই মুহূর্তে যাতে এখানে না করে, যেহেতু আমরা এখানে সবাই স্থানীয় আছি। আচ্ছা, আমরা গ্রামের মূল এই মুহূর্তে কোনো প্রশাসনকে কোনো কিছু দাবি দাওয়া নিয়ে কোনো অভিযোগ জানানো যাচ্ছেন নাকি? হ্যাঁ, সেটার জন্য যাবো আমরা।